আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ খান, আমি কেয়ারগিভিং কোর্সে জুলাই ডিসেম্বর 2023 স্টুডেন্ট। আমি ব্যক্তিগতভাবে অনেক বছর আমেরিকা ছিলাম। কেয়ারগিভার আমাদের দেশে হয়তো ওইভাবে মূল্যায়ন নাই। আমাদের দেশের মানুষ মনে করে যে কেয়ারগিভার এটা যা সেরা টেম্পার টেম্পার পাল্টাইবে, এক মিনিট এটার মূল্যায়নটা আমাদের দেশে কম। আমি সহজনে প্র্যাকটিক্যাল দেখছি আমেরিকাতে এটা খুবই ব্যয়। তো আমি অনেক বছর আজকে 10-12 বছর বাংলাদেশ থেকে, এখন আবার প্ল্যান করতেছি আবার ব্যাক টু প্যাভিলিয়নে ফিরে যাবো ইনশাল্লাহ। তো এর মধ্যে চিন্তা করলাম, এখন তো বয়স হয়েছে, এখন আর তো আর আগের মতো হেভি কাজ আর করা যাবে না। তো আমি দেখে আসছি যখন ওখানে আমেরিকাতে অর্জব করলে $10 করে পাওয়া যেত, আর যারা কেয়ার গিভার মেনটেন করে তারা তখনকার আমলে $30 পার আওয়ার। এখন বর্তমানে $100+ হলো পার আওয়ার। মানে আমেরিকাতে যারা কেয়ার গিভিং জব করে তাদের বর্তমান স্যালারি হলো $100 পার আওয়ার। তো আমি এই অনলাইনে দেখার পরে আমি স্যারের এটা দেখলাম, আলহামদুলিল্লাহ দেখার পরে আমি নিজেও তুলে ধরলাম। এই যে আমার আব্দুল কুদ্দুস, আমার সম্বন্ধী ভাই, উনি অলরেডি স্টুডেন্ট, আরো একজন আমার মাধ্যমে, আরো একজন আমাদের ফ্যামিলি স্টুডেন্ট, আমরা এখন সিটিজেন, আমেরিকান সিটিজেন, বগুড়ার যে সিটিজেন, আমরা নিজেরাই এই ফ্যামিলি সিটিজেন হয়ে গেছি স্যার। আমাদের আরো একজন স্টুডেন্ট আছে রাজু, পরে বেশি আসতেছে, এবং আমার ওয়াইফও ইনশাল্লাহ এটাতে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ অনেক ট্যালেন্ট। আমার ওয়াইফের কথা হচ্ছে স্যার যে পড়াইতেছে সেম কথা 2-3 বার বলার দরকার কি? তা আমি বললাম যে এখানে তো সব স্টুডেন্টরা তার সমান না, স্যার এরকম ভাবে পড়াইতেছে মনে হচ্ছে যে ক্লাসে ওই যে হ্যাপসি যেভাবে পড়ায়, মানে এক পড়ার 3-4 বার করে পড়ায়, ওইটা মুখস্থ করাই দিতেছে। আলহামদুলিল্লাহ এটা আসলে স্যারের অনেক চেষ্টা, এবং স্যার যেভাবে চেষ্টার মাধ্যমে এই যে বাংলাদেশের প্রায় এখানে 30টা জেলার মানুষ আমরা এখানে আসছি এই শীতের দিন, মানুষ সবাই এখানে কর্মজীবী, সবাই ব্যস্ত আলহামদুলিল্লাহ, এই শীতের মধ্যে দিয়ে -13 ডিগ্রি দিয়ে আসি এখানে থাকা, হোটেলে থাকা, এর মধ্যে স্যারের অক্লান্ত পরিশ্রম। আমি তো দেখছি একটা ইনস্টিটিউটের প্রধান, এতদিন তো দেখছি গত পরশু থেকে ওনার অ্যারেঞ্জমেন্ট, হলে যাওয়া আসা আমি তো জানি, এরপরে আজকে মানে কারণ এখানে আমরা বসে আছি, খুব সুন্দর নাস্তাও খেয়ে ফেলছি, কিছুদিন পরে আল্লাহ দিল চিকেনের রোস্ট ছাপাবো আল্লাহ দিল, নাম শুনলে বলতে পারি যে না আমরা এখানে স্টুডেন্ট ছিলাম, গর্বের সাথে বলতে পারি আমরা এখানে স্টুডেন্ট ছিলাম। যারা আসবে, যারা ক্লাস করতে চাইবে, আগ্রহ, তাদেরকে বলবো নির্দ্বিধায় যেন এই বগুড়া সারা ক্লাস দেখে সে ভালো লাগছে, সে বলছে ভর্তি হবে, অর্থাৎ সারা ক্লাস সম্পর্কে আমি কোন পজিটিভ আইডিয়া তাকে দিই না, আমি আমার অবস্থা থেকে নিউট্রাল ছিলাম। আমি বগুড়া সিটিজেন হিসেবে সাফল্য কামনা করি। আর একটা বিষয় আমি অ্যাড করি, 2022 সালের শেষের দিকে আসলে আমার মা অসুস্থ ছিল, আমার ওয়াইফ অসুস্থ ছিল, মা প্রায় 45 দিনের মতো ঢাকা মেডিকেল এবং সুরাটি মেডিকেলে ছিল, আমি 45 দিনে মায়ের সাথেই ছিলাম। অফিস থেকে যেমনি হোক ছুটি ম্যানেজ করে হোক বা কলিগদের কনভিন্স করে হোক ছিলাম, আমার কাছে মনে হয় আমার হাতে কর্ম শেখানো জীবন ওই জায়গায় হয়ে গেছে। এবং আমি এরপরে সিদ্ধান্ত নিয়েছি না, আমি একটা মানে এই কেয়ার গিভিং বা নার্সিং জিনিসটা আমাকে শেখা উচিত অন্তত আমার পরিবারের জন্য।
ক্যারিয়ার হচ্ছে আমার অ্যাটলিস্ট এখন বর্তমানে একটা ক্যারিয়ার আইডেন্টিটি আছে, সুতরাং এটাকে আমি ক্যারিয়ার হিসেবে দাঁড় করতে না পারলাম বা পারলাম দ্যাট ইজ নট উড বি এ ফ্যাক্টর, বাট আমার ফ্যামিলির জন্য এটা একটা বিরাট ফ্যাক্টর। এই চিন্তাভাবনা থেকে আমি খুঁজছিলাম, তো আমিও ইউটিউবের মাধ্যমে স্যারের এবং স্যারের একই কথা বলছে ক্লাস করেন, দেখলে ভালো লাগবে। আমার কাছে মনে হয় স্যার ক্লাস করার পরে কেউ ব্যক্তিগত কারণ ছাড়া মানে আমার স্যার ক্লাস করে ভালো লাগে না এই কারণে ভর্তি হয় না, এরকম স্টুডেন্ট একজন খুঁজে পাওয়া যায়। তো আমি সিটিজেনদের ভবিষ্যৎ কামনা করতেছি এবং আমি অবাক হব না যদি ফিউচারে কখনো ফরেন ডেলিগেটার আসি এখানে থেকে পরীক্ষা নিয়ে যে আমরা এখানে কেয়ার গিভিং নিব, কারণ স্যারের পরিশ্রম স্যারের ডেডিকেশন আমার কাছে ওরকম কিছু মনে হচ্ছে এটা ফিউচারে একটা ভালো জায়গায় যাচ্ছে।